চট্টগ্রাম নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকার জামে মসজিদে উচ্চস্বরে আজানের আওয়াজ নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি লিখিত আপত্তি জানিয়েছেন চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান শিল্পপতি নাদের খান ও তার স্ত্রী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাতুহু। দর্শক, আজকে খুব দুঃখজনক একটা ব্যাপার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। চিটাগাংয়ের একজন শিল্পপতি যার নাম নাদের খান, তিনি অভিযোগ করেছেন মসজিদ কমিটির কাছে চিঠি দিয়েছেন মসজিদের আওয়াজ নাকি তার সমস্যা, মসজিদের আওয়াজ কমিয়ে রাখার জন্য, যাতে করে মসজিদের আওয়াজ সীমাবদ্ধতা রাখে। তিনি চিঠিতে যা উল্লেখ করেছেন তা যদি আপনি মুসলমান হয়ে থাকেন আর এটা শুনেন, তাহলে আশা করি আপনার শরীরে পশম দাঁড়িয়ে যাবে এবং ইচ্ছা হবে নাদের খান নামের এই শিল্পপতির পাশায় দুইটা লাথি দেওয়ার জন্য। চলুন প্রিয় দর্শক, আমরা পড়বো সম্পূর্ণ নিউজটা এবং নিউজের ভিতরে উল্লেখ করা আছে যেটা আসলে চিঠির ভিতরে মসজিদ কমিটিকে তারা কি বলেছে। 90% মুসলমানের দেশে আজানের আওয়াজ শুনতে চান না চিটাগাং ক্লাব সভাপতি, এ নিয়ে চলছে নানা উত্তেজনা। নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকার একটি জামে মসজিদে উচ্চস্বরে আজানের আওয়াজ নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি লিখিত আপত্তি জানিয়েছেন চিটাগাং ক্লাবের চেয়ারম্যান শিল্পপতি নাদের খান ও তার স্ত্রী হাসিনা খান। এদিকে এই দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে থানায় জিডি করেছেন পূর্ণ নাসিরাবাদ মহল্লা কমিটির নেতারা। নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় সপরিবারে বাসভবন করেন চিটাগাং ক্লাবের সভাপতি ও পেট্রোল ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক নাদের খান। জানা গেছে বেশ কিছুদিন ধরে তিনি এই এলাকার প্রধান শাহী জামে মসজিদে আজানের সময় মাইক ব্যবহার নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন। তাতে কাজ না হওয়ায় গত 14 ডিসেম্বর পূর্ব নাসিরাবাদ শাহী জামে মসজিদের সেক্রেটারি বরাবর লিখিত একটি চিঠি পাঠান তিনি ও তার স্ত্রী। মসজিদের আজানের আওয়াজের মসজিদের ভিতরে সীমাবদ্ধ রাখার অনুরোধ জানিয়ে লেখা সেই চিঠিতে তারা মসজিদ কমিটিকে সতর্ক করে দিয়ে লিখেছেন, আপনারা যদি আপনাদের অনুরোধ অগ্রহণযোগ্য করেন তবে সব ধরনের সহযোগিতা থেকে আমরা বিরত থাকব। শিল্পপতি নাদের খান ও তার স্ত্রী হাসিনা খান চিঠিতে লিখেছেন, আপনার নিকট এবং কমিটির অন্যান্য সম্মানিত সদস্যদের নিকট বরাবর অনুরোধ করেও এই পর্যন্ত শোনার ও বোঝার চেষ্টা করছেন না। এলাকায় 9টি এবং 8টি মসজিদে আজান শোনা যায়, অথচ আপনারা কেউ কেউ এই কথাও বলেছেন যে আপনারা যেহেতু দূরে থাকেন শোনার সুবিধার জন্য মাইকের আওয়াজ বাড়িয়ে রাখেন, এই বিষয়টি আল্লাহ তাআলা নিশ্চয়ই পছন্দ করবেন না। চিঠিতে লেখা হয়, শুক্রবার মসজিদে মাইকের মধ্যে আওয়াজ প্রচার করা হয়, আমাদের অনুরোধ করছি এই আওয়াজ আপনার মসজিদের ভিতরেই সীমাবদ্ধ রাখুন, এ পর্যন্ত তাও হলো না। অনেকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, বাচ্চারা ঘুমায়, আমাদের এই মসজিদের আজানের কারণে আমাদের সমস্যা হয়। চোখ নিউজটা আপনারা শুনেছেন, এবার বলেন একজন মুসলমান হয়ে আপনার কী করতে মন চাইবে। এই নাদের খান আমার হুমকি দিয়েছে তিনি মসজিদে কোনো সহযোগিতা করবেন না। আমি এই নাদের খানকে বলবো, ওর মতো ছাগল যদি মসজিদে সহযোগিতা না করে তাহলে আমাদের মসজিদগুলো আরও সুন্দর চলবে। এ সমস্ত কুলাঙ্গার, ইসলাম বিদ্বেষী, আজান বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, এদেরকে আমরা বয়কট করি, এদের মসজিদে জায়গা নেই। আজান অবশ্যই মসজিদের মাইকে হবে এবং সেটা সারা এলাকায় শোনা যাবে, এটাই স্বাভাবিক। আজানের আওয়াজের সাথে সাথে গ্রামের ভিতরে রহমত বর্ষিত হয়, আর এই সমস্ত কুলাঙ্গাররা তাদের বাচ্চাদের ঘুমে ডিস্টার্ব হয়। যখন বিভিন্ন কনসার্টে, বিবাহের গানের অনুষ্ঠানে সারা রাত্রভর গান বাজানো হয়, এসব নিয়ে তাদের অভিযোগ নেই। বিবাহের নামে যখন সারা রাত্র গান বাজনা করে বিভিন্ন সাউন্ড সিস্টেম দিয়ে মানুষের ঘুম ডিস্টার্ব করে, তখন এটা নিয়ে তাদের কোনো আওয়াজ নেই, তাদের আওয়াজ হচ্ছে মসজিদের আজান নিয়ে, যেখানে 5 বার আজান দেওয়া হয়, 5 বারে সর্বোচ্চ 10 মিনিট আজান দিতে লাগে। তা চিন্তা করেন এতটুকু তাদের সমস্যা, মূলত সমস্যা এটা নয়, সমস্যা এই মানুষগুলো ইসলাম বিদ্বেষী। এরা আবার হুমকি দেয় তারা মসজিদে কোনো সহযোগিতা করবে না। আরে ছাগল তোর মতো সহযোগিতা মসজিদে লাগবে? মসজিদে সহযোগিতা করার মতো অনেক লোক আছে আমাদের, মসজিদে সহযোগিতা করার জন্য মানুষ উঠে পড়ে লেগে থাকে, অনেক মসজিদ সহযোগিতা নেয় না, আর তুমি সহযোগিতার হুমকি দেও। যাই হোক প্রিয় দর্শক, আমরা এই শিল্পপতি নাদের খান এবং তার স্ত্রীর আমরা তার শাস্তি দাবি জানাচ্ছি। আমরা প্রশাসনকে অনুরোধ করব অনতিবিলম্বে যেন একে গ্রেফতার করে শাস্তির আওতায় এবং ধর্ম অপমাননার যে শাস্তি, এই শাস্তি তাকে দেওয়া হয়। দর্শক, আজকাল যারা ভিডিওটি দেখেছেন প্রত্যেককে বলব ভিডিওটি শেয়ার করেন এবং এই নাদের খান সম্পর্কে একটি মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই করে যাবেন।